মানসিক ভারসাম্যহীন এক যুবতীর ফাঁসিতে মৃতদেহ উদ্ধারের ঘটনায় পশ্চিম নোয়াবাড়ি এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, বজ্জং থানার অন্তর্গত পশ্চিম নোয়াবাড়ি এলাকার বাসিন্দা রিনা বেগম, বয়স 26। এই যুবতী নিজের ঘরে সিলিং ফ্যানের সাথে কাপড় দিয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এলাকারই এক মহিলা শনিবার সকালবেলায় মর্নিং ওয়ার্কে বেরিয়ে এই ঘটনা প্রত্যক্ষ করে। পরে এলাকাবাসীদের খবর দেওয়া হলে এলাকাবাসীর সহযোগিতায় বজ্জং থানায় খবর দেওয়া হয়। বজ্জং থানার পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠায়। গোটা ঘটনা সম্পর্কে এক এলাকাবাসী জানায়, মাসও মাস ধরে তারা এই ভালো আবার খারাপ আবার সে, তো আমরা সবাই মিলে ধরে একবার নতুন করে ছুটি নিলাম, ছুটি করে দিলাম। তারপরে একটু সুস্থ হওয়ার পরে বাড়ি যায়, হওয়ার পরে আমরা কিছুদিন ভালো থাকে, থাকার পরে আবার সেম কন্ডিশন হয়ে যাবে, সেম হয়ে যাবে। আর ওর মা আছে, মাও আজকে বিগত বছরখানিক ধরে নিচ্ছে। আমরা থানাতে জিডি ইন্টু করে রাখছি, বিদ্যানগর থানাতে, অন্য অন্য থানাতে আমরা দিচ্ছি এটা কমপ্লেন ছবি টবি দিয়া। ইতিমধ্যে এলাকাবাসীর মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, এটা কি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে? সঠিক পুলিশি তদন্তেই সব বেরিয়ে আসবে বলে মনে করছেন এলাকাবাসীরা। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল ইন্টারন্যাশনাল।